हे तरुण युवकेरा जखन तुम खावा दावा करबे चेटे बुझे खाबे चेटे बुझे खाबे साइंस विज्ञानीरा बोलछेन चेटे बुझे जखन खावा हय मेडिकल साइंस बोलछेन जखन चेटे बुझे खावा हय तखन मुख थेके एक धरनेर लाला निस्सृत हय ओई लालाटा आपनार आमार हजमेर आपनार आमार अब्जार करार जन्य हजम शक्तिके आपनार आमार स्टमाकके शक्ति दान करे आपनार आमार हजमटा करार जन्य ओई लालाटा ना उपकारे लागे हे तरुण युवकेरा शुधु ताई नय বাস্তবে এটাও বোঝানো হয় পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশের ভিখারির সংখ্যা দরিদ্রতার সংখ্যা অনেক বেশি দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি ভাই আমার যত মানুষ বাস করে তার 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে তারা অনাহারে দিন কাটায় এক বেলা খেতে পায় এক বেলা পায় না ভালো খাদ্য তারা খায় না আর তোমার পয়সা আছে তুমি অনেক ভালো ভালো খাদ্য 5-star হোটেলে গিয়ে খাবে আবার তারপরে তুমি নষ্ট করবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে না 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 যতটুকু তোমার পেটে যাবে ততটুকু খাও আর খাবার শেষে চেটে বুঝে পরিষ্কার করে খাও এটা রাসূলের নির্দেশ আজকের বুদ্ধিমান মানুষেরা মেধা সম্পন্ন মানুষেরা বলছেন সত্যি তো কত সুন্দর সিস্টেম আসলে নোংরা করা অপরিষ্কার করা আর কি বলে আপনার ভাই আমার ওই বিচ্ছিন্ন করা নোংরা করে রাখা আর নষ্ট করা না নষ্ট করা কখনো ইসলাম সমর্থন আপনার করে না অপচয় নষ্ট করা অপচয় করা আল্লাহর কোরআন বলছেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন অপচয় খরচাকারী শয়তানের ভাই আপনার যেখানে প্রয়োজন নাই তার অতিরিক্ত আপনি খাবার নিচ্ছেন কিন্তু আপনি হাই সোসাইটি মেইনটেইন করবেন লোককে দেখাবেন দেখো আমি চেটে বুঝে খাই নাই লোককে দেখাবেন আমার আমি হাই সোসাইটির মানুষ অর্ধেকটা খেলেন অর্ধেকটা রেখে দিয়ে চলে এলেন ভালো ভালো দামি দামি খাবার গুলো রেখে দিয়ে চলে এলেন অথচ আজকে ক্ষুধার যন্ত্রণায় মানুষ অনাহারে দিন কাটায় এটা ইসলাম বরদাস্ত করে না তাই আপনাকে ইসলাম বলেছেন আল্লাহর কোরআন বলেছেন হে মানুষ তুমি হলে শয়তানের ভাই কারণ অপচয় খরচাকারী নষ্টকারী হলো শয়তানের ভাই কিছু মুসলমানের ছেলেদের দেখা যায় ঘন্টার পর ঘন্টা অনলাইন গেম খেলে খেলে না উরি বাপ 6 থেকে 36 জীবন করেছে ফিনিশ দেখবেন যত মাছতলা আর গাছতলা পুকুরের পার নদীর ধার মাছ বাগানের ঝাড় গাছতলা আর মাছতলা সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা আমাদের ঘরের ছেলেগুলো এই সমস্ত অনলাইন গেমগুলো খেলে ব্রেনগুলো সব নষ্ট করে দিল পড়াশোনা থেকে মাইন্ডটাকে সরিয়ে দিল কাজ কর্ম পিতামাতার অবাধ্য হয়ে গেল কাজ থেকে ভাই আমার কাজ কর্ম থেকে তারা নিজেদেরকে ডাইভার্ট করে দিল ঘন্টার পর ঘন্টা খেলে আমি ত্রিপুরায় প্রোগ্রামে গেছি আমাকে বাড়ির গার্জেন এসে বলছে বাবাজি একটু দোয়া করুন অর্থাৎ আশীর্বাদ করুন দোয়া করুন আমার ছোট ছেলেটা ইনকাম করে সংসার দাঁড় করিয়েছে ঘর বাড়ি জায়গা জমি করছে আর বড় ছেলে রাত দিন শুধু ফ্রি ফায়ার কি একটা গেম বেরিয়েছে সারা সারা দিন রাত শুধু খেলে খেলে কাটিয়ে দিচ্ছে আমি তার হাত ধরেছি এই তোমার বাপ তোমার সামনে কাঁদছে তোমার স্থান হবে মৃত্যুর পরে নরকে অর্থাৎ জাহান্নামে তুমি জাহান্নামে চলে যাবে তোমার পিতা তোমার সামনে কাঁদছে তোমার পিতা হলো তোমার জন্য স্বর্গ অর্থাৎ জান্নাত তোমার মাতা হলো তোমার জন্য স্বর্গ অর্থাৎ জান্নাত পিতা মাতা হলো জান্নাত এটা বানানো কথা বলছি না বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের বাপ মা হলো জান্নাত তোমাদের বাপ মা হলো জাহান্নাম আপনার ছেলেটাকে তো আপনি শেখান নিয়ে গেলেন নিশ্চয় আপনি আপনার ছেলেটাকে হায়ার এডুকেটেড করুন ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন এমটেক বিটেক করান গ্রাজুয়েট করুন মাস্টার ডিগ্রি করান আপনি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করুন কিন্তু নীতি নৈতিকতার শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে না থাকে যে সন্তানটাকে অনাহারে না খেয়ে আপনি শিক্ষিত বানিয়েছেন হোস্টেলে রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে
আপনি জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন তার নিয়েছেন দিয়েছেন সেই সন্তানটা আপনি যখন বুড়ো হয়ে যাবেন বলবে বাবাকে আর সহ্য করতে পাচ্ছি না মায়ের দেখাশোনা করার ক্ষমতা আমার নাই আমার স্ত্রীরও নাই আমিও ডাক্তার আমার স্ত্রীও ডাক্তার আর কাজের লোক রেখে হবেও না ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও কারণ তার মধ্যে এই জ্ঞানটা ঢোকানো হয়নি যে পিতা মাতার পায়ের তলায় সন্তানের স্বর্গ জান্নাত এটা নবী বলেছে আপনার পিতা মাতা আপনাকে দেখতে হবে আপনি যেই হন না যেন যত যত বড়ই মহারথী হয়ে যান না কেন বিশ্ব নবীর দুধ মা যার তিনি দুগ্ধ পান করেছিলেন আরবের কিছু প্রথা ছিল তৎকালীন যুগে সন্তান জন্ম হওয়ার পরে ধাত্রী মায়েদের কাছে তাদের দু চার বছর লালন পালনের জন্য দেওয়া হতো তার বিনিময়ে ধাত্রী মায়েরাও আশা করতেন ওই সন্তানের পিতার কাছ থেকে মোটা কোনো গিফট পাবেন উপহার পাবেন এই সিস্টেম তখন ছিল বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কিছু সিস্টেম থাকে ভাই তো বিশ্ব নবীকে যখন লালন পালনের জন্য নিয়ে গেলেন কে নিয়ে গেলেন তিনি হলেন হালিমা তুসাদিয়া হালিমা মা হালিমা নাম শুনেছেন তো হালিমার ঘটনা তো অনেক সমস্ত মাওলানারা বলে আমি আর ও কথা কেন বলবো ও সব আপনাদের মুখস্ত হয়ে গেছে যে গাধাই করে এলো গাধা ছিল দুর্বল তাই তো নাকি আহা নবীকে পেল চাঙ্গা হয়ে গেল এসব আছে এগুলো অলৌকিক ব্যাপার এগুলো বিশ্বাসের ব্যাপার ভক্তির ব্যাপার এগুলো তো একজন প্রফেটের জন্য হতেই পারে কারণ তিনি হলেন একজন প্রফেট তিনি তিনি তার মধ্যে তো অলৌকিকতা আসবেই তবেই তো তিনি নবী না বন্ধুরা আমার আমি যেটা বলতে চাইছি সেটা হলো সেই দুধমা বৃদ্ধ হয়ে গেলেন আর প্রফেট বিশ্ব নবী তিনি নবী সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তার শিষ্য তার সামনে অগণিত তার ভক্ত তার কথা একটা কথাতে তারা জীবন দিয়ে দেবে এই রকম তারা শিষ্য আমার আপনার মতো শিষ্য নয় সেই শিষ্যরা অগণিত বসে আছেন প্রফেটের সামনে আর ওই দুধমা বয়স হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে কাঁপতে কাঁপতে লাঠি ধরে ধরে টুক 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 করে প্রফেটের সামনে যখন এলেন মাকে দেখতে পেয়ে গেছেন প্রফেট বিশ্ব নবী দেখতে পেয়ে সমস্ত আলোচনাকে গুরুত্বপূর্ণ বক্তৃতা লেকচারকে বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন মাকে সম্মান করলেন রিসপেক্ট করলেন ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন নিজের গলায় ছিল ভাই আমার চাদর নিজের গলায় ছিল চাদর সে চাদরটাকে বিছিয়ে দিলেন মা এতে বসুন মা গো এতে বসুন মা এতে বসুন সেখানে মাকে বসালেন মায়ের সঙ্গে কিছু স্পেশাল কথা বললেন কানে কানে মাও কিছু বললেন দুজনে একটু আনন্দ করলেন তারপর মা যখন উঠে যাচ্ছেন আবার উঠে দাঁড়ালেন আবার রেসপেক্ট করলেন আবার সম্মান জানালেন মা চলে গেলেন আবার তিনি বসলেন ভক্তদের মাঝে আবার কথা বলতে লাগলেন ভক্তরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে বিশ্ব নবী হে সারা পৃথিবীর নবী আপনার কোটি কোটি মানুষ আপনার শিষ্য আপনাকে দেখলে সবাই দাঁড়ায় আপনার সম্মানে সবাই ব্যস্ত আপনি ওই বৃদ্ধা সম্মানে ব্যস্ত হু ইজ পারসন কে সেই মহিলা কে সেই মা কে সেই মহিলা কে সেই মা হে তরুণ যুবকেরা বিশ্ব নবী আমার দয়ার নবী দো জাহানের বাদশা নবী বলেছিলেন হে আমার শিষ্যরা হে আমার সাহাবারা শুনে রেখে দাও হে তরুণ যুবকেরা জেনে রেখে দাও আমি যার দুগ্ধ পান করে বড় হয়েছি গো ইনি আর অন্য কেউ নন ইনি হলেন আমার দুধমা হালিমা তো সাদিয়া সাহাবীকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবীর এক ফলোয়ার্স জিজ্ঞাসা করলেন বিশ্বনবীর এক শিষ্য জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আপনি মায়ের এত সম্মান দিয়েছেন, আমি আমার মাকে বৃদ্ধা পিতা বৃদ্ধা মহিলাকে বৃদ্ধা মাতাকে আমার কাঁধে করে নিয়ে পিঠে করে নিয়ে হজ করেছি হুজুর, আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ সাত তওয়াফ করেছি, সাত চক্কর করেছি, তওয়াফ করেছি, কাবা শরীফ প্রদক্ষিণ করেছি, আমি যেটা হজ করার সেই হজটা আমি আমার বৃদ্ধা মাতাকে নিয়ে করেছি, মা আমার হাঁটতে পারেন না, মাকে আমি কাঁধে নিয়েছি, পিঠে নিয়েছি, কোলে নিয়েছি, এইভাবে আমি আমার মাকে নিয়ে হজ করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন, মায়ের এত সম্মান আপনি বলেছেন, সেই মায়ের হক মায়ের সম্মান কি আমি আদা করতে পেরেছি? মায়ের যতটুকু সম্মান করা দরকার আমি কি ফুলফিল করতে পেরেছি? মায়ের হক কি আমি কমপ্লিট করতে পেরেছি? বিশ্বনবী বলেছিলেন, সাহাবী রে ও সাহাবী শুনে রেখে দাও, তুমি তোমার মায়ের এক ঘন্ট দুধ পান করার হকটাও আদা করতে পারো না। দেখেছেন নারীদের সম্মান ইসলাম দিয়েছে, নারীদেরকে পণ্যে পরিণত করেনি, এটা ঠিক, নারীদেরকে পণ্যে পরিণত করেনি। যারা নারী স্বাধীনতার নাম বলে অথচ নারীকে পণ্যে পরিণত করে, আজকে নারীকে তারা বলে সম্মান দিচ্ছি, কিন্তু নারীকে তারা বিভিন্ন অ্যাডের মাধ্যমে আপনারা দেখবেন নারীকে অর্ধলঙ্গ করে উপভোগ করে, নারীকে সম্মান তারা দেওয়ার নাম করে নারী সম্মানকে অস্বীকার করে। ইসলাম বলেছে তোমার ঘরের মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হায়ার এডুকেটেড হবে, কিন্তু তার সম্মানের সঙ্গে হতে হবে, হেফাজতের মধ্যে দিয়ে হতে হবে, শালীনতার মধ্যে দিয়ে হতে হবে, ভদ্রতার মধ্যে দিয়ে হতে হবে, তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা ইসলামে কোথাও বলা নাই, কিন্তু শালীনভাবে ভদ্রতার সঙ্গে তোমার ঘরের মেয়েটা বাইরে বেরোক, যাতে অন্য পরপুরুষ কুদৃষ্টি নিয়ে না তাকায়, এই মেন্টালিটি নিয়ে তুমি চলাফেরা করো। নারী সম্মান ইসলাম দিয়েছে, কন্যা হিসাবে কি সম্মান দিয়েছে জানেন? কন্যা হিসাবে কি সম্মান দিয়েছে জানেন? বিশ্বনবী যখন বাড়ি থেকে বেরোতেন তখন সবাই শেষে মা ফাতেমার সঙ্গে দেখা করতেন, আর যখন কোথা থেকে আসতেন সবচেয়ে আগে এসে মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। তিনি বলতেন, ফাতেমার সঙ্গে যে ডিউরেশন, টাইমিং ডিউরেশন, এটা আমি সবসময় কমানোর চেষ্টা করি, কারণ ফাতেমাকে আমি না দেখলে থাকতে পারি না, ফাতেমা আমার কলিজার টুকরা, আর যে ফাতেমাকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিব। ফাতেমাকে, নারীকে, মহিলাকে এত ভালোবাসতেন, মেয়েকে এত ভালোবাসতেন, নারী সম্মান তিনি দেখিয়েছেন, ইজ্জত দেখিয়েছেন, আর স্ত্রী হিসাবে সম্মান নবীর থেকে বেশি কে দেখাতে পেরেছে আমি জানি না। নবী দেখিয়েছেন যাকে সম্মান কাকে বলে, যেখানে নবীর স্ত্রী মুখ দিয়ে পানি পান করেছেন ঠিক সেই জায়গাতেই বিশ্ব নবী ঠোঁট দিয়ে মুখ দিয়ে পানি পান করে প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে এবং দেখিয়েছে স্ত্রীকে কিভাবে মর্যাদা দিতে হয়। হে তরুণ যুবকেরা, আমি বেশি কথা বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ হুদেন হচ্ছে, একটা ছোট্ট নমুনা এবার দিয়ে যায় ইতিহাস থেকে, ইতিহাস থেকে একটা ছোট্ট উদাহরণ দেব এবার। আমি আপনাদের মাঝখানে বলেছি, আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, তার সঙ্গে পুস্তক দিয়েছেন, প্রথমে এটাই নিয়ে শুরু করেছিলাম, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে তার সঙ্গে একটা গাইড বুক দেয়, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট যুগে যুগে পাঠিয়েছেন আর যুগে যুগে তার সঙ্গে একটা গাইড বুক দিয়েছেন, সর্বশেষ বুক, সর্বশেষ পয়গম্বরের কাছে আর শেষ নবীর ভাই আমার শেষ যুগের মানুষদের কাছে যে গাইড বুকটা দেওয়া হলো সেটা হলো কোরআন, আমি সেখানে আপনাকে বলেছি, আর সেই বইয়েতে আপনাকে কিভাবে আপনি ব্যবহার হবে, কিভাবে চলবেন, হাঁটবেন, খাবেন, বসবেন, সব কিছু সেখানে ডিসকাস করা হয়েছে। সেই বই তো বইটার গ্রন্থটার ব্যাখ্যা হলো আল হাদিস, বিশ্বনবীর জীবন জিন্দেগি হাদিস, নবী নিজের জীবন এবং নবী হলেন জীবন্ত কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হলো বিশ্বনবীর হাদিস। হে তরুণ যুবকেরা, সেখানে আপনি সব পাবেন, কিভাবে শোবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে হাঁটবেন, স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, পিতা মাতার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন,
প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন শুনে রেখে দেন জেনে রেখে দেন বিশ্বনবী প্রতিবেশীর কথা কি বলেছেন শুনুন তোমার প্রতিবেশী অনাহারে দিন কাটাবে আর তুমি আহার করবে খাদ্য খাবে তুমি নামাজে যাবে তুমি রোজা রাখবে তুমি আল্লাহ ওয়ালা হবে আর তোমার প্রতিবেশী অনাহারে দিন কাটাবে হে মুসলমান তুমি যত বড়ই নামাজি হও না কেন তুমি প্রকৃত মুসলমান হতে পারলে না তোমার প্রতিবেশী মুসলমান নয় হিন্দু নয় খ্রিস্টান নয় তোমার প্রতিবেশী অনাহারে দিন কাটায় আর তুমি নামাজ পড়ো তুমি ইবাদত করো মনে রাখবে নবী বলছেন তুমি মুসলমান হতে পারলে না কাল কিয়ামতের দিনে মহা প্রলয়ের পর বিচার দিন করা হবে সেদিন কত নামাজিকে কত বড় বড় আল্লাহওয়ালা সুফি দরবেশকে বলা হবে হে সুফি দরবেশ হে নামাজি হে নামাজি তুমি নামাজ পড়েছিলে কিন্তু আমি তো উলঙ্গ ছিলাম তুমি পোশাক পরালে না আমাকে তুমি আমাকে পোশাক পরালে না তুমি অনেক ইবাদত করেছো কিন্তু আমি তো উলঙ্গ ছিলাম আমাকে তুমি পোশাক পরালে না হে মাবুদ আল্লাহ হে স্রষ্টা আপনি আবার উলঙ্গ কেমন করে আরে বাবা আমি উলঙ্গ মানে তো আমার এক বান্দা আমার এক বান্দা তোমার প্রতিবেশী তার পোশাক ছিল না তুমি জানতে তুমি তাকে পোশাক দাও আমি অনাহারে ছিলাম আপনি আবার অনাহারে কেমন করে আরে বাবা তোমার এক প্রতিবেশী সে অনাহারে দিন কাটাতো তুমি জানতে তুমি অনেক ইবাদত করেছো তুমি তাকে খাবার দাওনি অন্ন দাওনি আমাকে সেদিন তুমি অনাহারে রেখেছিলে মনে রাখবে যে আমার বান্দাদের লক্ষ্য রাখে না দেখে না সে আমার কখনো প্রকৃত বান্দা হতে পারে না বিশ্বনবী যা শিখিয়েছেন সবের মধ্যে বাস্তবতা আছে বিজ্ঞান আছে সাইন্টিফিক আছে হে তরুণ যুবকেরা আমি আপনাদের মাঝখানে আর একটা নমুনা দিই ইতিহাসটা বলবো তার আগে বলে দিই আর একটা নমুনা দিই আমার আন্টির ওয়াজটা করে দিয়ে যাই করব এই আন্টির ওয়াজ করব কি বলছে হ্যাঁ কি যে এই সিহাব ভাইয়ের কথা কত বলো বলুন দেখি দেখি আচ্ছা সিহাব ভাই তো ভালো কাজ করছে তো সিহাব ভাইয়ের ঈদগার জন্য কালেকশন আমি কালেকশন করতে পারবো এখন এত কোনো আজকে আবার কালেকশন হয় নাকি আর মানুষের আছে এনার্জি আছে সারাদিন আজ শুনে এত হাজার হাজার লোক রয়েছে তখন তো কালেকশন করি না কি জি তখন তো মানুষ বেশি বসে এখন এনার্জি আছে মানুষের কোন রকমে বসে আছে আর ওরাও পালাতে পারলে ভালো হয় আমিও পালাতে পারলে ভালো হয় কি জি আর এত রাত্রে মানুষ আছে এনার্জি এই কমিটি লোক আবার রাগ করছিল তো দেখো বলে হুজুরকে নিয়ে এলো একটু বল আমি এই জন্য প্রথমে বলেছিলাম আমাকে আগে বলো কারণ এতক্ষণ অজ করার পর কালেকশন করলে আর কিছু বলা হবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার আংটির ওয়াজটা করে দিয়ে যায় করব এই সবাই বলছেন করব বলছেন তো নাকি দেখুন ওই যে বলছিলাম সবের মধ্যে ইবাদত কিসের মধ্যে সব কাজে আপনি ভাবছেন মানে মসজিদে শুধু তসবি গুনলি ইবাদত হয় নাকি আল্লাহ 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 জিকির করছেন ওটাই ইবাদত হ্যাঁ তারপরে চিটিংবাজি করছে ধাপ্পাবাজি করছে লুট করছে মেরে খাচ্ছে জায়গা দখল করছে জমি দখল করছে এমন কথা বলছে মানুষের প্রাণে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করছে হ্যাঁ আর মনে করছে নামাজ পড়ছি না সব মাপ নাকি অত সহজ নয় অত সহজ নয় বিশ্বনবী যা শিখিয়েছেন যা করেছেন করতে বলেছেন নবী যা করেছেন সেগুলো করতে পারবো না নবীর জন্য কিছু এক্সেপশন ব্যতিক্রম ছিল সেগুলো তৎকালীন পরিবেশ পরিস্থিতি স্থান কাল পাত্র বিশেষ নবীর জন্য অর্ডার ছিল বাই ফোর্স নবীর জন্য ফোর্স ছিল আল্লাহর পক্ষ থেকে তুমি এটা করো নবী 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধাকে বিবাহ করেছিলেন জানেন কেউ করতে পারবে 40 বছরের বৃদ্ধাকে ফাস্ট বিবাহ করছেন নবী 25 বছর বয়সে এটা আল্লাহ প্রদত্ত কথা আল্লাহ বলেছিলেন স্পেশাল পাওয়ার দিয়েছিলেন করো
নবী যা করেছেন কিছু জিনিস নবীর জন্য এক্সেপশন ব্যতিক্রম কিন্তু যেগুলো নবী করতে বলেছেন সেগুলো আমাদের জন্য বাধ্যতামূলক নবী যা করেছেন আমরা পারবো না কিন্তু নবী যেগুলো করতে বলেছেন সেগুলো পারবো সেগুলো নবী করতে বলেছেন সেগুলো আমাদের করতে হবে ওগুলোই হলো সুন্নাত ওগুলোই হলো ইবাদত হে দরুদ তোমাকে রব হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আজ তাই পৃথিবী বিখ্যাত মনীষীরা আজকে পৃথিবী বিখ্যাত ওয়াফার পণ্ডিতেরা আজকে পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্বরা আজকে বিশ্ব নবীর ভক্ত হয়েছে বাবা হে তরুণ যুবকের 1450 বছর আগে নবী যেটা বলেছেন আল্লাহর কোরআন যেটা বলেছেন আজকের যুগে মানুষ সেটাকে স্বীকৃতি দিচ্ছে মেনে নিচ্ছে 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল্লাহামাল খিনজির এখানে তিনটে জিনিসের কথা বললাম এরকম হাজারো জিনিসের কথা বলতে পারি বেশি সময় আমার নাই তার মধ্যে একটা জিনিস হলো মৃত প্রাণী ভক্ষণ করো না মৃত প্রাণী ভক্ষণ করো না মৃত কোনো যার মাংসাশী প্রাণী ভাই আমার যার মাংস আছে গোস্ত আছে এরকম মৃত প্রাণী ভাই আমার মিট জাতীয় মাংস জাতীয় প্রাণী এরকম মৃত প্রাণী তুমি ভক্ষণ করো না আজকের সায়েন্স বলছে সত্যি মৃত প্রাণী খাওয়া উচিত নয় দুই নাম্বার বলছে ভাই আমার কোরআন বললো প্রবাহিত রক্ত ভক্ষণ করো না প্রবাহিত রক্ত খেও না কোন প্রাণীকে তুমি ভাই আমার তার গলাটা কেটে যে গরম রক্তটা বের হয়ে আসে মানুষের মধ্যে অনেক জায়গাতে এই প্রথা ছিল আজও আছে তারা সেখানে সেই গরম রক্তটাকে ভক্ষণ করে তাদের কুসংস্কারের কারণে কিন্তু আজকের সায়েন্স বলছে এই রক্তের মধ্যে জীবাণু মিশ্র হয়ে আছে 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে দিল তোরা রক্ত প্রবাহিত রক্ত ভক্ষণ করো না ওয়ালাহামাল খিনজির খিনজির মানে হলো শূকরের গোশত 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল শূকরের গোশত ভক্ষণ করো না আর আজকের সায়েন্স বলছে গুগল সার্চ করে দেখুন শূকরের গোশত যারা বেশি পরিমাণে খান নিয়মিত খান তাদের 18টা ছোট বড় অসুখ হতে পারে 18টা ছোট বড় অসুখ হতে পারে সবচেয়ে বড় অসুখ যেটা হার্টের সমস্যা খুব দ্রুত আসতে পারে বন্ধুরা আমার তরুণ বাকেরা আমার কোরআন যেটা 1450 বছর আগে বলছে আজকের ডাক্তারেরা বলছেন শূকরের মাংস গোস্ত না খাওয়াটাই উচিত খাওয়া উচিত নয় পৃথিবীর বুকে একটা সমুদ্রের মধ্যে দুই কালারের পানি দেখা যায় যেটা সাধারণত আপনি তথ্য সংগ্রহ করে দেখবেন অ্যালাক্সা বলে একটা উপসাগর আছে এই অ্যালাক্সা উপসাগরের দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে কিন্তু সেই সমুদ্রের মধ্যে পানিটা মিলে একাকার হয়ে যায় না একসঙ্গে মিলে যায় না পানি লেগে আছে যেন মনে হচ্ছে তাদের মাঝখানে একটা আবরণ তৈরি হয়েছে ভাই আমার দুটো দুই কালারের পানি মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা 1942 সাল সালটা হলো 1942 সাল পৃথিবীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করতে চান কি ব্যাপার দুটো কালারের পানি কেন মিলেমিশে একাকার হয়ে যায়নি দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে ভিডিও ফুটেজে দেখবেন মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে কিন্তু সেই পানিটা সেই জলটা সেই পানিটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না কালারটা চেঞ্জ হচ্ছে না কালারটা ফেড হয়ে হচ্ছে না এমনকি তাদের ঘনত্ব তাদের বাবা স্বাদ তাদের লবণাত্ম ঘনত্ব সব আলাদা আলাদা পাওয়া যায় হে তরুণ যুবকের সালটা হলো 1942 সাল 1942 সালে ফ্রান্সের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী যাকে মেরিন সায়েন্টিস্ট বলা হয় এই মেরিন সায়েন্টিস্ট ভাই আমার তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা সমুদ্রটা দেখেছেন তো পানিটা দেখেছেন নাকি দেখেননি আই অনেকে ভিডিওতে দেখেন দেখেছেন নাকি কারা কারা দেখেছেন হাত তুলেন তো দেখি কজন দেখেছেন হাত তুলেন তো দেখি এই তো বেশ কজন দেখেছে আপনারা দেখবেন ভিডিওতে এই ইউটিউবে গেলে আপনারা সেখানে এই রকম একটা সমুদ্রের পানি দেখতে পাবেন দুটো আলাদা আলাদা কালার যেন দেখি বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে একটা কোনো পার্টিশন দেওয়া আছে কোনো গার্ড কিছু দেওয়া আছে কিন্তু আসলে না দুটো পানি একসঙ্গে মিলিত হয়েছে কিন্তু তারা মিলেমিশে ফেড হয়ে যাচ্ছে না একটা আলাদা কালার তৈরি হচ্ছে না একাকার হয়ে যাচ্ছে না কালার রং ফেড হচ্ছে না
ঘনত্ব এবং নবরত্ব যা আছে সেটাও পরিবর্তন অপরিবর্তনীয় থাকছে। সালটা হলো 1942 সাল, মিস্টার জ্যাক পি কোস্টাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন মেরিন বিজ্ঞানী সায়েন্টিস্ট, তিনি তার যন্ত্রপাতি নিয়ে নেমে গেলেন। দীর্ঘদিন ধরে গবেষণা করলেন, গবেষণা করে তিনি ভায়ামার লবণাত্ম ঘনত্ব আর গভীরতা নিয়ে তিনি সেখানে তার বিভিন্ন রকম ভায়ামার ডেসক্রিপশনে বিভিন্ন রকম কথাবার্তা লিখলেন। দুটো সমুদ্রের পানির সম্পর্কে তথ্য তিনি জোগাড় করলেন, কিন্তু যে উদ্দেশ্যে তিনি ওখানে গবেষণা করছিলেন সেটা বের করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন না কেন দুটো সমুদ্রের পানি একসঙ্গে হয়ে যায় না, কেন মিষ্ট হয়ে যায় না, একাকার কেন হয়ে যায় না। হে তরুণ যুবকেরা, তিনি এক সময় বিজ্ঞানীদের যেখানে সমাবেশ হয় বা আমার আরবের বুকে, সৌদি আরবের বুকে, আরবের বুকে বা আমার আরবের এক বা আমার এক জায়গাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীদের একটা গোল টেবিল মিটিং হয়, সেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কে কি আবিষ্কার করেছে সে তথ্যগুলো তারা তুলে ধরেন। মিস্টার জ্যাক পি কোস্টা তিনি তার এই কোস্টা থিওরিটা সেখানে তুলে ধরলেন। সেই সময় একজন মুসলিম সায়েন্টিস্ট ছিলেন, তিনি বললেন, হে মিস্টার জ্যাক পি কোস্টা, আপনি অনেক গবেষণা করেছেন, অনেক বড় মাপের সায়েন্টিস্ট, কিন্তু আপনি যে গবেষণা করে যে তথ্যটার কথা বলছেন, কেন দুই ধরনের পানি একাকার হয় না, এই গবেষণা আমি বের করতে পারলাম না, কিন্তু এই তথ্যটা 1450 বছর আগে এই দুটো সমুদ্রের কথা, এই একা এই দুই পানির কথা, দুই কালারের কথা আল্লাহর কোরআনে বলা হয়েছে। হাফেজ সাহেব এখানে আছে, জিজ্ঞাসা করুন, সূরার নাম সূরা রহমান, সূরা রহমান পড়ে আপনি দেখুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মারা জাল বাহারাই নেই আল্লাহ কিয়ান বাইনা হুমা বারজাকুন লা ইয়াবগিয়ান ফাবি আইয়ে আলা রব্বিকুমা তুকাজ্জিবা। কি বলছেন আল্লাহ, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান, বাহারুন মানে হলো আরবিতে সমুদ্র, বাহারাইনি মানে হলো দ্বিবচন, মানে দুটো সমুদ্র একত্রিত হয়েছে, ইয়ালতাকিয়ান মানে মিলিত হয়েছে, একত্রিত হয়েছে, বাইনাহুমা তাদের মাঝখানে বারজাকুন লা ইয়াবগিয়ান, একটা আমি আল্লাহ আবরণ দিয়েছি, এই আবরণটা পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, যেমন করোনা দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় করোনা কেউ দেখেছিল, ওরে বাপরে করোনার কি টেনশন, কি টেনশন ভাই, যদি আমি এখানটা হাত দিয়ে দিই চারজন লোক দেখে নিল, হ্যাঁ হাত দিয়েছে, মাল অনেক দূর থেকে এসছে, করোনা নিয়ে এসে ঠেকিয়ে দিয়েছে। এবারে আমার ওই ভাই যখন আসবে মাইক ম্যান ভাই, পকেট থেকে মাল বের করবে, তখন স্যানিটাইজার মারলো ভালো করে, মেরে ওকে সাইজ করে, তবে আবার গ্লাস ফ্লাস করে তবে তাকে ধরবে। কি ভয়, কি ভয়, দেখতে পাওয়া যায় না, কিন্তু করোনা এসেছে। আল্লাহ বলছেন পাঞ্জারে ওই দুটো সমুদ্রের পানির মাঝখানে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আমি একটা আবরণ আস্তরণ দিয়েছি, আবরণ দিয়েছি, একটা কুদরতী অলৌকিক পার্টিশন তৈরি করেছি যাতে করে সেই দুটো পানি একত্রিত হয়নি। জোরে হবে না, জোরে হবে না, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে, অর্থাৎ সৃষ্টি করেছেন যিনি, থিওরি দিয়েছেন তিনি, সৃষ্টি করেছেন যিনি, থিওরি দিয়েছেন তিনি। এই আন্টির কথা বলেছিলাম, আন্টি ওয়াজটা করে দি, শুনুন আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের মাঝখানে, কষ্ট হচ্ছে মনে হয়, সত্যি করে বলে, ওপরে হলো হলো ভিতরে গেল গেল, হুজুর তাড়াতাড়ি ছাড়ো বাড়ি যাবো। ভাইরা আমার এই আংটির কথাটা বলে দিই, আংটি আমি কখনো ব্যবহার করি না, আমার গোটা গলা হাতে পায়ে কোনো জায়গায় কোনো সোনা রূপার চেন পাবেন না, কোনো কিছু পাবেন না, কোনোদিন ব্যবহার করি না। তার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমার ধর্মে, অর্থাৎ আমার ধর্ম মানে আপনার ধর্ম, ধর্ম তো মানুষকে সঠিক পথের দিশা দেয়, ধর্ম একটা গতি দেয়, একটা গাইড দেয়, প্রত্যেক ধর্ম ভালো ভালো কথা বলে, শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, সুস্থতার কথা বলে, ভদ্রতার কথা বলে, নম্রতার কথা বলে, ব্যাপকতার কথা বলে,
ভাইরা আমার ইসলাম বলেছে কোরআন জানিয়েছে নবী বলেছে পুরুষ মানুষদের জন্য সোনা এবং রূপো পরা হারাম কি বলেছে হারাম তাহলে আমি তো সোনা রূপা পড়তে পারি না কিন্তু পারমিশন দেয়া হয়েছে চার আনা পরিমাণ এটাকে আজকের ওজনে কতটা বলছে আমি জানি না আমার জানা নাই কত গ্রাম হবে বা কত মিলিগ্রাম বা আরো কিছু কিছু হবে হয়তো তো যাই হোক তো চার আনা পরিমাণ এলাউ করা হয়েছে রূপো পুরুষদের জন্য আর মহিলাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত যত খুশি পরিয়ে দেন অসুবিধা নাই যত খুশি পরিয়ে দেন অসুবিধা নাই তো আমি তো কোনোদিন সোনা রূপা কিছু পরি না আংটি টাংটি আমার ছিল না তো আমি মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছিলাম এই অল্প কিছুদিন আগে মাসখানেক আগে আমি ফিরেছি ওখানে গিয়ে প্রায় 20 দিনের মতো ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গিয়েছিলেন তো যাই হোক আমি যখন গিয়ে জানতে পারলাম বিশ্ব নবী একটা আংটি ব্যবহার করতেন সে আংটির পাথরটা ছিল পাথরটা এই পাথর তো আমি তখন সেই পাথরটা খোঁজ করে করে একদম রাউজা মুবারকের সামনে থেকে বিশ্বনবীর সমাধি ক্ষেত্রের সামনে থেকে আমি এই পাথরটা নিলাম নবীর ভালোবাসায় ভক্তিতে পাথরের প্রতি আমার কোনো ভালোবাসা নাই নবী ব্যবহার করতেন তাই আমি এই পাথরটা কিনলাম যে নবী এই পাথরটা ব্যবহার করেছেন আমিও হাতে রাখি তাই আমি পাথরটা নিলাম কিন্তু আমাকে তো আংটি তৈরি করতে হবে আমার সঙ্গে আমার এক ভক্ত ভালোবাসার মানুষ ছিলেন উনি হায়দ্রাবাদে থাকেন ওনার সোনার অনেক বড় শোরুম টোরুম আছে কারবার আছে ব্যবসায়ী বড় লোকের ব্যাপার তো আমাকে বললো হুজুর আংটিটা কিন্তু আমি বানিয়ে দেব তৈরি করে দেব আমি বললাম দেখুন আপনি কিসের তৈরি করবেন বলে হুজুর কিসের আপনি চান বলুন সোনার চান সোনার রূপোর চান রূপোর যেমন চান আমি বলি সোনা রূপা সবই তো হারাম তার কি করে বানাবো আমি বললাম দেখুন যদি বানাতেই হয় চার আনা পরিমাণ ওজনের রূপোর আংটি আপনি বানিয়ে দেবেন আমার তো পয়সা আমি দেব বলে পয়সা হুজুর আপনার কাছ থেকে নিতে পারি নেবেন না আমি জানি নিলেন না তো চার আনা পরিমাণ ওজনের রূপোর আংটিটা উনি বানিয়ে রেখেছিলেন আমি যখন হায়দ্রাবাদে প্রোগ্রামে গেছিলাম এই 2 সপ্তাহ আগে 3 সপ্তাহ আগে আমি হায়দ্রাবাদে সেকেন্দ্রাবাদে প্রোগ্রামে গেছিলাম উনি আমার সঙ্গে দেখা করে আংটিটা দিলেন আমি আপনারা জানেন যে আমি একটা হাই স্কুল টিচার উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল প্রায় 40 জনের মতো স্টাফ বুঝতে পারছেন বড় স্কুল তো আমার স্কুলে আমি একটু এক্সেপশন ব্যতিক্রম মাথায় টুপিটা দিয়ে দাঁড়ি মানি আছে বুঝতে পারছেন পাঞ্জাবি টাঞ্জাবি পরি কিন্তু আমার স্কুলের সমস্ত স্টাফ আমাকে ভীষণ সম্মান করে রেসপেক্ট করে কেন জানেন কারণ আমি আমার নবীর নির্দেশনা অনুযায়ী চলি চলার চেষ্টা করি পুরোপুরি তো পারি না চেষ্টা করি আমার রাসূলের নির্দেশনা অনুযায়ী আমি চলি আমার নবী শিখিয়েছেন মিথ্যা কথা বলবে না কারোর সঙ্গে প্রতারণা করবে না ধোকাবাজি করবে না চিটিংবাজি করবে না ঠকাবে না কখনো অন্যায় কথা বলবে না বাজে কথা বলবে না অশ্লীলতা করবে না অভদ্রতা করবে না আমার ক্যারেক্টার আমি নবীর শিষ্য নবীর নির্দেশনা অনুযায়ী চলি তা আমার স্কুলের সমস্ত টিচাররা যত নন মুসলিম হিন্দু টিচার আছেন সবাই আমাকে ভীষণ সম্মান করেন রেসপেক্ট করেন আমিও তাদের সম্মান করি অনেক জ্ঞানী তারা অনেক এডুকেটেড আমাদের স্কুলে এমন এমন টিচার আছেন যিনি ভাই আমার একজন এমটেক এমটেক করেছেন এরকম টিচার আছেন ভাই আমার টেকনোলজি নিয়ে অথচ তিনি ফিজিক্সের টিচার তিনি এখানে শিক্ষকতা করছেন এরকম অনেক টিচার আছেন তো হঠাৎ করে খুব ভালো সম্পর্ক খুব ভালোবাসেন আমাকে স্নেহ করেন সম্মান করেন তো আমার হাতের আংটি দেখে বলছেন স্যার আপনি আজ 14 বছর সার্ভিস হয়ে গেলে এতগুলো বছর এই আংটি তো আপনি ব্যবহার করেন না তো আংটি কবে থেকে ব্যবহার শুরু করলেন বেশ আংটিটা তো ভালো লাগছে আমি বললাম দেখুন আংটি আমি এই হজ থেকে ঘুরে আসার পর থেকে ব্যবহার করছি তো আংটিটা এত সরু কেন ছোট কেন এরকম কেন একটু বেশ মোটা সোটা করতে পারতে ভালো লাগতো আমি দেখুন আমাদের তো চার আনার পরিমাণের বেশি তো আর ব্যবহার করা যায় না আমাদের ইসলাম হারাম করেছে আমার নবী বলে দিয়েছেন পুরুষদের জন্য সোনা রূপা সব হারাম আর রূপা যদি ব্যবহার করো তুমি তার ওজন হবে চার আনা পরিমাণ তৎকালীন যে একটা সিস্টেম ছিল সেই সিস্টেমে আজকের দিনে চার আনা পরিমাণ তো তখন উনি বলছেন সত্যি আপনার নবী তো বেশ দারুণ জিনিস শিখিয়েছেন আমি কি শিখি এর মধ্যে পেলেন শেখানো এর মধ্যে আবার কি শেখানো পেলেন বলছে দেখুন যত ইনকাম করে সাধারণত পুরুষরা ইনকাম করে পুরুষরাই বেশি ইনকাম করে তো কোটি কোটি টাকার মালিক হয় নিশ্চয় সেই ইচ্ছা করলেই তো
মাথা থেকে পা পর্যন্ত অনেক অলংকারে সজ্জিত হতে পারে পারে কিন্তু আপনার নবী কি বললেন চার আনার বেশি হতে পারবে না হ্যাঁ ঠিক বলছে দেখুন কত গরীব মানুষ থাকবে যারা ভ্যান রিকশা চালায় বাজারে মুটে বয় এরকম মানুষগুলো তার মাথা থেকে পা পর্যন্ত অলংকারে সজ্জিত হতে পারবে না তাদের মনে যাতে কোনো আঘাত না হয় মানসিক ভাবে তারা যেন কষ্ট না পায় তাই আপনার নবী সারা পৃথিবীর মানুষকে পুরুষদেরকে তার আগেই তিনি বলেছেন সকলে সমান অর্থাৎ যদি ব্যবহার করো অলংকার চার আনার বেশি ব্যবহার করতে পারবেন না আমি বললাম এটা তো আমার মাথায় ছিল না খুব ভালো কথা বলেছেন একেবারে দারুণ একটা বাস্তব তথ্য বাস্তব যুক্তি আপনি দিয়েছেন একদম অফকোর্স ঠিক বলেছেন তার সঙ্গে সঙ্গে আমি আপনি যেহেতু সায়েন্সের টিচার একটু ব্যাখ্যা করে দেখবেন আমি ভুল বলি কিনা ধরিয়ে দেবেন তাহলে আমি শুধরে নেব আমার জানা মতে আমি তো আর সায়েন্সের টিচার নই পড়েছিলাম আমার মাস্টার ডিগ্রি পর্যন্ত ছিল বিভিন্ন রকম মাস্টার ডিগ্রি এমএ বিএড যা আছে সব মোটামুটি টুকটাক করেছি আমি তো যাই হোক তো আমার জানা মতে সোনা রূপা ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম লোহা এগুলো সব ধাতু এগুলো ক্ষয় হয় এগুলো বিক্রিয়া করে আমাদের শরীরে আপনি যখন ঘেমে যাবেন দেখবেন তখন আপনার শরীরে লোমের গা দিয়ে লোমের পাশ থেকে অসংখ্য ছিদ্র আছে সেখান থেকে পানি বেরিয়ে আসছে ঘাম বেরিয়ে আসছে অর্থাৎ শরীরের কিন্তু কোটি কোটি ছিদ্র আপনার শরীরে আছে আর আপনার গলার চেনটা সোনাটা রূপাটা দীর্ঘদিন থাকার ফলে এর ক্ষয় হবে হালকা হবে ওজন কমবে এটা বিক্রিয়া হয় ওই ঘামের সঙ্গে মিশ্র হয়ে শরীরের ভিতরে গিয়ে পুরুষদের পুরুষতান্ত্রিক হরমোনের সঙ্গে মিশ্র হয়ে গিয়ে শরীরের ক্ষতি করতে পারে আমার জানা মতে আমি যতটুকু জানি তথ্য তালাশ নিয়ে দেখেছি শরীরের ক্ষতি করতে পারে তাই এটাও একটা কারণ 1450 বছর আগে বিশ্বনবী পুরুষদের জন্য সোনা এবং রূপো পরা হারাম করলেন মহিলাদের মহিলারা যত খুশি করুক মহিলাদের হরমোনে গিয়ে হরমোনাল ভাবে কোনো রকম ইফেক্ট তৈরি করে না ক্ষতি করে না যেটা পুরুষদের জন্য করে 1450 বছর আগে বিশ্বনবী হারাম বলে দিলে একটা দুটো নাই এরকম অসংখ্য বলতে পারি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাই আসুন বিশ্বনবী আমরা শিষ্য হয়ে যাই বড় বড় মনীষীদের আমরা ভালোবাসি অথার পণ্ডিতদের ভালোবাসি তাদের কথাগুলো মেনে চলি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শেষ নমুনাটা আপনাদের সামনে দিই ইতিহাস থেকে এবার ইতিহাস থেকে একটা শেষ নমুনা আপনাদের সামনে দিয়ে যাই আপনি কেমন বিশ্বনবীর শিষ্য আমি জানি না মনে রাখবেন বিশ্বনবীর যদি শিষ্য হয়ে যান আপনাকে সম্মান সবাই করবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন মনে রাখবেন মানুষ হলো শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত যাকে বলা হয় অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী জীব হলো মানুষ তার মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন কেন জানেন কেবলমাত্র বুদ্ধির জন্য বুদ্ধি আছে বলি আপনি শ্রেষ্ঠ বুদ্ধি যদি না থাকতো আপনার থেকে শ্রেষ্ঠ হতো হাতি কারণ হাতির ক্ষমতা অনেক বেশি শরীর অনেক বড় আপনার থেকে শ্রেষ্ঠ হতো বাঘ সিংহ কারণ তার মধ্যে ক্ষিপ্রতা এবং শক্তি অনেক বেশি ছিল কিন্তু মনে রাখবেন দশটা হাতি মিলে একটা মানুষকে কন্ট্রোল করতে পারবে না দশটা বাঘ মিলে একটা মানুষকে কন্ট্রোল করতে পারবে না কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে সার্কাসে দেখেছেন দশটা হাতি দশটা বাঘকে কন্ট্রোল করতে পারে সেটা আর অন্য কোনো কারণ নয় সেটা হলো বুদ্ধির জোরে আল্লাহ বলেছেন তোমাদের বুদ্ধি দিয়েছে একটু ভাবো একটু ভাবো শুধু হে তরুণ যুবকেরা বিশ্বনবীর শিষ্য একজন তার কথা বলছি শুনুন ইতিহাস থেকে সালটা হলো 1911 থেকে 1948 পর্যন্ত হায়দ্রাবাদ এবং বোরার ভারতবর্ষের দুটো রাজ্য তখন আলাদা আলাদা এই দুটো রাজ্য যিনি নিজে হাতে শাসন করতেন তাকে বলা হতো হায়দ্রাবাদের নিজাম আর তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম তার আসল নামটা কি জানেন আসল নামটা হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী আবার বলছি মীর ওসমান আলী খান সিদ্দিকী এই হায়দ্রাবাদে যদি যান মীর ওসমান আলী খান সিদ্দিকী অর্থাৎ হায়দ্রাবাদের নিজামের প্রাসাদগুলো আপনি দেখতে পাবেন দিল্লির বুকে তার কিছু বা আমার
কার নামা কাজ কিছু সেখানে আছে অনেক ভাই আমার বিরাট বড় তিনি অফিস মিটিং এর জন্য বিল্ডিং তৈরি করেছেন সেখানে আমার দেশের শাসকেরা মিটিং করে দিল্লির বুকেও আছে ইউনিভার্সিটি তিনি তৈরি করেছেন ইউনিভার্সিটি ভাই আমার ওসমানিয়া ইউনিভার্সিটি আছে তার অনেক কাজ আছে তিনি বিভিন্ন জায়গাতে হসপিটাল করেছেন ভাই আমার বড় বড় বিদ্যালয় করেছেন স্কুল করে দিয়েছেন প্রতিষ্ঠান করেছেন পাঠাগার করেছেন হে তরুণ যুবকেরা তিনি শাসন করেছিলেন 1911 থেকে 1948 পর্যন্ত আর 1937 সালে ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আছে নাম শুনবেন আপনারা শিক্ষিত মানুষেরা আপনারা জানেন টাইমস ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আছে ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিনের 1937 সালে 22 ফেব্রুয়ারি এই টাইমস ম্যাগাজিনের কভার পেজে প্রথম পেজে যার ছবিটা ছাপানো হয়েছিল তিনি আর অন্য কেউ নন তিনি হলেন হায়দ্রাবাদের এই নিজাম এই নিজামের ছবিখানা ছাপিয়ে দিয়ে ক্যাপশন করে লেখা হয়েছিল ক্যাপশন করে তলায় লেখা হয়েছিল বড় বড় করে ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিনের কভার পেজে ক্যাপশন করে লেখা হয়েছিল দা রিচেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী মানুষ টাইমস ম্যাগাজিনের কভার পেজে ছবি ছাপিয়ে লেখা হয়েছিল তা কেমন ধনী ছিলেন জানেন তার সম্পদের কথা বলা হয়েছে যে তার যে অফিস ঘর ছিল সেই অফিস ঘরে যে টেবিল অফিস টেবিল অফিস টেবিলের যে পেপার ওয়েট আমাদের সাধারণত আমরা কোন স্টোন ব্যবহার করি বা কোনো ওয়েট কোনো কিছু ওয়েট ওয়েট দেওয়া মানে কোনো জড় বস্তু আমরা ব্যবহার করি তো পেপার ওয়েট যেটাকে বলা হয় তিনি যে পেপার ওয়েটটা ব্যবহার করতেন সেটা সেটা হলো 185 ক্যারেট জ্যাকব ডায়মন্ড ব্যবহার করতেন যার দাম অন্তত কয়েক হাজার কোটি টাকা কতটা ধনী মানুষ তার একটা ছোট্ট নমুনা আর একটা নমুনা দিই ভাই আমার তথ্যে বলা হয়েছে যে যেমন এই যে অলিম্পিকের সুইমিং পুল হয় এরকম অলিম্পিকের সুইমিং পুল ভর্তি তার অলংকার সোনা রূপা ডায়মন্ড হীরে বিভিন্ন রকম যে অলংকার সে অলংকারে তার একটা সুইমিং পুল পরিমাণ ভর্তি ছিল তাই টাইমস ম্যাগাজিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বলেছে এই মানুষটার কথা আমি বলছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে বাপেরা আমার মায়েরা একটু মন দিয়ে শুনুন দেখুন আপনার জীবন থেকে অহংকার চলে যাবে আপনার জীবন থেকে তাকাপ্পর চলে যাবে আপনার মন থেকে হিংসা চলে যাবে আপনার মধ্য থেকে আমিত্ব চলে যাবে মরিলেও মরা নহে যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফল তার যদি লোকে দসে মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে আর বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে দেখিতে পলাশ ফুল অতি মনোহর দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ নাহি বলে সবে করে অনাদর পলাশ ফুল সুন্দর গোলাপ ফুল সুন্দর পলাশ ফুলের গন্ধ নাই লোকে মারিয়ে যায় আর গোলাপ ফুল যদি দেখতে পান তুলে নিয়ে একটু নাকে শুকে নিয়ে পকেটে রেখে দেয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা কবি তো কবি তুলসীরাম দাস বলেছিলেন তুলসী জব জগ মে আয়ে জব জগ মে আয়ে তু রোয়ে জগ হাসে ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए কবি তুলসীরাম দাস বলছেন যখন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি একাই কেঁদেছিলে সবাই হেসেছিল আর যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তুমি হাসতে হাসতে যাও আর তোমার জন্য সবাই যেন কেঁদে বুকটা ভাসা এটাই হচ্ছে মানুষ মান আর হুঁশ আছে আজকে তো সমাজের বেশিরভাগ মানুষের মানও নাই হুঁশও নাই হর্ন দিলে গরু সরে যায় ছাগল সরে যায় হর্ন দিলে
হর্ন দিলে গরু সরে যায়, ছাগল সরে যায়, ভেড়া সরে যায়, মানুষ সরার আগে আমার বড় বড় লাল লাল চোখ করে তাকায়, কে রে হর্ন দিচ্ছিস, হর্ন দিচ্ছিস কেন? বুঝতে পারছেন, মান আর হুশ একটা কমে গেছে, নিয়ে আসো। হে তরুণ যুবকেরা, এই পৃথিবী বিখ্যাত মানুষটি, পৃথিবী বিখ্যাত ধনী মানুষটি যিনি হায়দ্রাবাদের নিজাম ছিলেন, হে তরুণ যুবকেরা, তাকে কিন্তু মানুষ বলতো কৃপণ। তথ্যটা ভালো করে যাচাই করবেন, ভুল হলে আমাকে টেলিফোন করে বলে দেবেন, সাহেব এ তথ্য আপনার ঠিক নাই, আমি যে ইতিহাস থেকে পেয়েছি আপনাকে শুনিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এ হায়দ্রাবাদের নিজামকে লোকে কৃপণ বলতো, কুঞ্জুস বলতো, কৃপণ বলতো। কেন বলতো জানেন? তিনি ভাই আমার, তিনি একরকমের তরকারি দিকে খাবার খেতেন। আমি আগেই বললাম আপনার অহংকার চলে যাবে, আমিত্ব চলে যাবে, আপনার মধ্যে হিংসা চলে যাবে। ভালো করে ছোট করে গল্পটা শুনুন, ঘটনাটা শুনুন, একেবারে বাস্তব ইতিহাসটা বলে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, এই হায়দ্রাবাদের নিজাম একরকমের তরকারি দিয়ে তিনি খাবার খেতেন, প্রচন্ড শীতেতেও তিনি অনেক আরামায়েশে থাকতেন না, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। হে তরুণ যুবকেরা, নিজের ছেঁড়া জামাটাকে, নিজের ছেঁড়া পোশাকটাকে নিজে হাতে সেলাই তিনি করতেন, নিজের ছেঁড়া জুতোটাকে মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন, মাঝে মাঝে নিজের ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে নিজের কাজগুলো নিজে হাতে তিনি করে নিতেন। হে তরুণ যুবকেরা, লোকে বলতো হায়দ্রাবাদের নিজাম নাকি কৃপণ, তাই ছেঁড়া জামা তিনি সেলাই করে পরেন, ছেঁড়া জুতো তিনি সেলাই করে পরেন, তিনি বাবা এক ধরনের খাবার খান, এক রকমের তরকারি দিয়ে খাবার খান, তিনি বেশি খাদ্য তার বিহার আহার তার ভাই আমার সেখানে তিনি খাদ্যের উপর পড়াই তিনি করতেন না। লোকে তাকে কৃপণ বলে, যখন তাকে জিজ্ঞাসা করা হলো সাহেব আপনাকে তো মানুষ কৃপণ বলে কি বলবেন, সে সময় তিনি বলেছিলেন, আনন্দে হেসে বলেছিলেন, মানুষ আমাকে কে কি বলল কিছু চাই আসে না, আমি একটা জিনিসই ভাবি, আমার বিশ্ব নবী যা করেছেন তাই আমি করি, নবী যা করতে বলেছেন তাই করে, আমাকে কে কৃপণ বলল কে কি বলল আমার কিছু যায় আসে না, আমি একটা জিনিসই চিন্তা করি, আমি আমার বিশ্ব নবীর শিষ্য কি হতে পেরেছি, আমি কি আমার নবীর শিষ্য হতে পেরেছি এটা আমি চিন্তা করি, ও কে কি বলল আমি ভাবি না। কেমন দেশপ্রেমিক ছিলেন জানেন? যারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে কোশ্চেন করে একটু ভালো করে শুনুন, তাদের কাছে বার্তাটা পৌঁছে দিন। মুসলমানদের সবচেয়ে বড় সিম কার্ড হলো ঈমান, যেমন মোবাইলের সিম কার্ড ছাড়া কোনো কাজে লাগবে না মোবাইল, তেমন মুসলমানদের সিম কার্ড হলো ঈমান, ঈমান ছাড়া মুসলমান হতে পারে না। সেই ঈমান হলো এক নম্বর আল্লাহকে এক বলে মানা, বিশ্ব নবীকে মানা, আর অন্যান্য জিনিসগুলো আছে সেগুলোকে মেনে চলা, এটা হলো মুসলমানদের সিম কার্ড। এই সিম কার্ড ছাড়া কখনো মুসলমান হতে পারে না। তারপরে তো নামাজ, তারপরে রোজা, তারপরে ইবাদত, এগুলো হলো কাজ। আগে সিম কার্ড ঠিক করবেন, তারপরে তুমি এই সমস্ত অ্যাপসগুলো ডাউনলোড করবেন, যেমন হোয়াটসঅ্যাপ, আগে সিম কার্ড দিয়ে তুমি রিচার্জ সিম কার্ড দাও, মোবাইলটা সিম কার্ড দিলে তবে সে প্রাণ পাবে, তারপরে তুমি হোয়াটসঅ্যাপ, ইমেল, জিমেল যা খুশি লোড করো, সেখান থেকে তুমি ডাউনলোড করে তার মাধ্যমে তুমি বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ করো। আগে সিম কার্ড হলো আমার আপনার ঈমান, এই অ্যান্ড্রয়েড বডিতে যখন ঈমানের সিম কার্ড দেওয়া হয়, তারপরে ওখানে হোয়াটসঅ্যাপের মতো নামাজের অ্যাপসটা যখন ডাউনলোড করা হয়, ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। এই মুসলমানদের সিম কার্ডের মধ্যে একটা নাম্বার হলো, সেটা হলো দেশপ্রেম, হলো ঈমানের অঙ্গ, দেশপ্রেম ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী বলেছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ। আর কিছু মানুষ বলে মুসলমানদের নাকি দেশপ্রেম নাই, হ্যাঁ ইতিহাস পড়েছো, ওই বিকৃত ইতিহাস পড়ে পড়ে মাথা মতো খারাপ করেছো, আসল ইতিহাসগুলো একটু খুঁজে দেখো না। আমি দিল্লিতে প্রোগ্রামে গিয়েছিলাম, দিল্লিতে প্রোগ্রামে গিয়ে আমি ইন্ডিয়া গেট শুনেছিলাম, আগে মনে হলো চোখে দেখে আসি, সেখানে গিয়ে দেখলাম যারা এই ভারত মিত্রিকার জন্য
এই ভারত আমার জন্মভূমির জন্য যে জন্মভূমিকে আমরা যে মাটিকে আমরা দিন রাতে পাঁচবার চুম্বন করি যে ভারতের মাটিতে আমাদের জন্ম আর ভারতের মাটির ভিতরেই থাকব সেই ভারত মিত্রিকার ভারত মাটির জন্য এই ভারত আমার জন্মভূমির জন্য যারা দেশপ্রেমিক 93,000 মানুষ যারা নিজেদের জীবন দিয়েছিল এই দেশের জন্য তাদের নামটা আজও খোদাই করে লেখা আছে এখনো ভেঙে কেউ যায়নি সেখানে লেখা আছে গিয়ে দেখবেন আমি দেখে এসেছি লাইভ করেছি সেখানে এই 93,000 সামথিং কিছু মানুষের নাম সেখানে লেখা আছে তাদের মধ্যে কিছু কম বেশি প্রায় 63,000 মুসলমানের নামটা লেখা আছে এর থেকে বড় ডকুমেন্ট আর কি চান আরো তো অনেক ডকুমেন্ট আছে হায়দ্রাবাদের নিজাম সালটা হলো 1965 সাল ভারত পাকিস্তান চীন যুদ্ধ লেগে গেছে সে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী হায়দ্রাবাদের নিজামকে চিঠি লিখলেন হে মিস্টার নিজাম আপনি অনেক ধনী মানুষ অনেক সম্পদশালী আপনার অনেক সম্পদ আছে ব্যক্তি তো বাচ্চেন যুদ্ধ লেগে গেছে যুদ্ধ লাগলে কি হয় অনেক অর্থের প্রয়োজন আপনার দেশের জন্য আপনি কিছু ডোনেট করুন ভারতের রাজকোষে অর্থের অভাব দেখা দিয়েছে ঘাটতি দেখা দিয়েছে আপনি কিছু আপনার দেশকে আপনি কিছু দান করুন অর্থ ডোনেট করুন হায়দ্রাবাদের নিজাম একবারও না ভেবে তার সেক্রেটারিকে ডেকে অর্ডার করলেন দাও আমার রাজকোষ থেকে অর্থের ভান্ডার থেকে 5 টন সোনা আর তৎকালীন লিকুইড 75,000 টাকা তিনি পাঠিয়ে দিলেন ভারতের রাজকোষে দান করার জন্য কেমন দেশপ্রেমিক ছিলেন শুধু তাই নয় পরধর্মে সহিষ্ণুতার তিনি একজন জলজ্যান্ত প্রমাণ তিনি রেখেছেন যখন মহারাজজি হিন্দু ইউনিভার্সিটির মহারাজজি যখন হায়দ্রাবাদের নিজামকে চিঠি লিখলেন হে নিজাম সাহেব যদি আপনি এডুকেশনের জন্য কিছু আমার ইউনিভার্সিটি দিতেন সঙ্গে সঙ্গে তৎকালীন যুগে ভাই আমার সেই সময়কার মানি টাকা বুঝতে পাচ্ছেন কত দাম তখন তৎকালীন 1,00,000 টাকা হিন্দু ইউনিভার্সিটির মহারাজের বাড়িতে তিনি পৌঁছে দিয়েছিলেন এ সম্প্রীতি এ দৃষ্টান্ত তারা রেখে গেছে আর আজকে কিছু মানুষ আমাদের মাঝখানে তাদের সিংহাসনের জন্য গদির জন্য তাদের ভোটের জন্য তাদের ক্ষমতার জন্য তারা বিভাজনের রাজনীতি করে হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই এক বৃত্তে দুটি কুসুম এক ভারতে খায় মনে রাখবেন যখন ঝড় আসে আপনার ঘরেও যায় আমার ঘরেও আসে যখন বন্যা আসে আপনার ঘরেও যায় আমার ঘরেও আসে আমি যখন বিপদে পড়ব তার ছোঁয়া আপনার কাছেও যাবেই যাবে আপনি বিপদে পড়লে সেই ছোঁয়া আমার ঘরেতেও আসবে আপনার ঘরে আগুন লাগলে তার ধোঁয়া আমার বাড়িতে ঢুকবে আমার বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতে ধোঁয়া ঢুকবে তাই হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ছিলাম আছি থাকবো বলুন ইনশাআল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমি আপনাদের কাছে যেটুকু তুলে ধরার চেষ্টা করেছি তার মূল বক্তব্য ছিল যে স্রষ্টা যখন মানুষ সৃষ্টি করেছেন তার একটা সঙ্গে একটা গাইডবুক দিয়েছেন সেই বইতে লেখা আছে কেমন ভাবে আপনি জীবন যাপন করবেন তার কয়েকটি দৃষ্টান্ত আমি তুলে ধরে শেষে হায়দ্রাবাদের নিজামের কথা দিয়ে আমি উপসংহার শেষ করলাম যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সঠিক পথের দিশা দেন এবং আমরা যেন সঠিকভাবে জীবন যাপন করতে পারি সুস্থভাবে জীবন যাপন করতে পারি প্রত্যেককে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তিনবার দুরুদ পাক তেলাওয়াত করে আখেরি মোনাজাত হবে প্রার্থনা হবে দোয়া করা হবে সমস্ত সবার জন্য মঙ্গল কামনা করা হবে যে যেখানে আছে পাক মাহফিলে চলে আসুন মোনাজাত হবে Ha ha ha!